পৃথিবী অপার রহস্যের ভান্ডার। বিজ্ঞান প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে সেসব রহস্য উন্মোচন করার। অনেক অনেক ক্ষেত্রে দারুণ সাফল্য পেয়েছে বিজ্ঞান, কিন্তু কিছু কিছু জায়গা আছে যারা নিজেদের রহস্যকে এখনও আঁকড়ে ধরে রেখেছে। বিজ্ঞানীদের শত চেষ্টার পরেও তাদের ব্যাপারে সত্যটা জানা যায়নি এখনো। বিভিন্ন লোকগাথা, প্রাচীন ধারণা এবং কুসংস্কারে ঢাকা তেমনি চারটি স্থান নিয়েই আমাদের আজকের মায়াজালের আয়োজন। আশা করি স্থানগুলো সম্পর্কে জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর আপনাদের সাথে আছি আমি, ওই নাম সত্যজিৎ সিংহ। সূর্যের দরজা, তিব্বত, বলিভিয়া। 2000 সালেই ইউনেস্কো তিওয়ানাকু অঞ্চলকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে। এটি একটি প্রি কলম্বিয়ান নৃতাত্ত্বিক সাইট, যার অবস্থান পশ্চিম বলিভিয়ায়। আর এখানেই অবস্থিত সূর্যের দরজা খ্যাত অদ্ভুত রহস্যময় একটি জায়গা। এ দরজা কত বছরের পুরানো তা কেউ জানে না। কখন এবং কেন এটি তৈরি করা হয়েছিল তা কেউই জানে না। বিজ্ঞানীদের মতে এই দরজাটি বিভিন্ন গ্রহের অবস্থানের ধারণা প্রদানের জন্য তৈরি করা হয়েছিল। কারো কারো মতে এই দরজা আসলে ভিনগ্রহীদের হাতে তৈরি। ইয়োনাগুনি ডুবোশহর, জাপান। জাপানে পানির নিচে ডুবে থাকা ইয়োনাগুনি শহর এখনও একটি বড় রহস্য। বলা হয় যে প্রায় 1000 বছর আগে এই শহরটি পানিতে নিমজ্জিত হয়েছে। অনেকে একে জাপানের আটলান্টিস বলেও অভিহিত করেন। ধারণা করা হয় ভূমিকম্পের কারণে ডুবে গেছে ইয়োনাগুনি। পানির নিচে ডুবন্ত এই শহরকে ঘিরে প্রচলিত রয়েছে নানা গালগল্প। মহেঞ্জোদারো, পাকিস্তান। 1922 সালে সিন্ধু নদীর তীরে একটি পুরনো শহর আবিষ্কৃত হয়েছিল, যার নাম মহেঞ্জোদারো। কেউ এই শহর ধ্বংসের কারণ জানেন না। কেউ কেউ ধারণা করেন শহরটিতে গণহত্যা চালানো হয়েছিল। আবার কেউ কেউ ধারণা করেন বন্যা এবং মহামারীতে নিশ্চিহ্ন হয়ে গেছে শহরের বাসিন্দারা। এমনকি এখানে পারমাণবিক বোমা হামলারও ধারণা করেন কেউ কেউ। দ্বৈত পাথর, কোস্টারিকা। কোস্টারিকাতে কলাগাছ রোপণের জন্য জঙ্গল পরিষ্কার করার সময় 20শ শতাব্দীর 30 দশকে কিছু বিশাল আকারের বল পাওয়া যায়। জঙ্গল পরিষ্কার করার সময়ে বুলডোজার দিয়ে সরিয়ে দেওয়া হয় এসব বল, ফলে অনেকগুলো বল ক্ষতিগ্রস্ত হয়। এগুলোর ভেতরে স্বর্ণ আছে এমন গুজব ছড়ানোর পর অনেক স্থানীয় বাসিন্দা ডাইনামাইট দিয়ে কিছু বল ফাটিয়ে ফেলে। পরে কর্তৃপক্ষ এসব নিদর্শন উদ্ধার করে জাদুঘরে প্রদর্শনের ব্যবস্থা করে। ঠিক কথা থেকে এসব বল এসেছে বা কি কারণে কারা এগুলো তৈরি করেছিল এ ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। পৃথিবীতে আমাদের জানার ও দেখার শেষ নেই। আমাদের জানার বাইরে রয়ে গেছে অনেক অজানা ও দেখা রহস্য। এসব রহস্যময় প্রাণ, প্রকৃতি আর স্থাপত্য নিয়ে আমরা প্রতি সোমবার রাতে মায়াজালের নতুন পর্ব নিয়ে হাজির হব আপনাদেরই সামনে। লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথেই থাকুন। ধন্যবাদ।